প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। ভগবানের উপরে কারুর হাত নেই রে, সুধা নেই। হে ভগবান, নির্দোষ। আজ থেকে তুই ওর বাবা, তুই ওর মা। না, এবার আর মেকানিক না ডাকলে হবে না। পাঠিয়ে দিলে এই আজ গায়ে মেকানিক। হ্যাঁ,
তো যাও গিয়ে দেখো কোথায় মেকানিক পাওয়া যায়। হলোটা কি? হ্যাঁ ব্যাটারি গাড়ি নিয়ে এসেছে। কি গাড়ি নিয়ে এসেছো? আর দেখো না এমন একটা গাড়ি খালি গাড়ি থেকে নেমে এসেছে অসুখ কোথায় যাও যাও গাড়িতে যাও যাও মরে যাও মরে। আর শোনো একটু হর হরিয়ে গিয়ে গড় গড়িয়ে এসো আগে আমাকে দেখতে হচ্ছে। এটা না এটা না ওইটা না ওটাও না অনুষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানে শিল্পীদের যোগাযোগ করে দিই মানে মানে সাপ্লাই দিই তোমাকেও সাপ্লাই করে দেবো তা ভাই তুমি আমাদের জলসায় আমাদের নিশ্চয়ই গাইবে। রাধা মাধব আমার কথা শুনেছেন,
তিনি আপনাদের পাঠিয়েছেন? না 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 না, রাধা মাধব বাবু আমাদের পাঠান। না, আমরা নিজেরাই এসেছি। হ্যাঁ, এর মধ্যে রাধা মাধব বাবু কমিশন নেই তো? ছেড়েছে। রাধা মাধব আমার দেবতা, ও তার কাছে সব সময় প্রার্থনা করি তিনি যেন একটু মুখ তুলে চান। চেয়েছেন তো, কি ভক্তি। আচ্ছা গোপাল কবে যাবে? আমি বলছিলাম কি, গোপাল তো কোনদিন কলকাতা যায়নি। চা কেন ভাই? গোপাল বড় ভালো ছেলে। তা গোপাল তুমি তৈরি হয়ে না। সব ঠিক আছে, কালকে তুমি কোর্টে এই পয়েন্টস গুলোর উপর জোর দিয়ে কেসটা প্লিট করো। ঠিক আছে। কেন না? ঠিক আছে স্যার, আজ তাহলে আমি আসছি। এসো। তোমাদের বাপ মেয়ের জ্বালায় আমি পাগল হয়ে যাব। ভেরি ইন্টারেস্টিং। কি আমি পাগল হয়ে যাব, এটা তোমার কাছে ইন্টারেস্টিং? না না, আমি কেসটার কথা বলছিলাম যেটা তুমি জানো কি বলছিলে। বলছিলাম তোমার মেয়ে সুনিতা রাত 9টা বেজে গেছে, এখনো বাড়ি ফেরেনি। তাই নাকি? আচ্ছা আসো, আমি খুব করে বকে দেবো। গুড ইভিনিং ড্যাডি, গুড ইভিনিং মামি। গুড ইভিনিং নয়, নাইট। কটা বেজেছে খেয়াল আছে? ও ফো মামি, পরশু আমাদের ইন্টার কলেজ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনাল, বিকেল থেকে প্র্যাকটিস ছিল, আর তারপর রিনা রাজকে দিল্লি গেল বলে ওদের স্টেশনে সি অফ করতে গিয়েছিলাম, সেই জন্যই তো দেরি হয়ে গেল। সামনে ফাইনাল পরীক্ষা, সেটা মনে আছে তো? অফ কোর্স, কিন্তু তাই বলে। নো আর্গুমেন্ট, যাও তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও, খিদে পেয়েছে। ওকে ড্যাডি। এই তোমার বকুনির নমুনা, তোমার প্রশ্রয় পেয়ে ও একেবারে মাথায় উঠেছে। দেখো সুপর্ণা, আমাদের ওই একটি মাত্র মেয়ে আজ বাদে কাল বিয়ে হয়ে পরের ঘরে চলে যাবে, এখন না হয় একটু আমোদাবাদ করে নিল, তাছাড়া ও তো পরীক্ষায় কোনোদিন খারাপ রেজাল্ট করেনি। গোপাল, গানের প্র্যাকটিস ঠিক মতো হচ্ছে তো? হ্যাঁ হচ্ছে, কিন্তু এই চার দেওয়ালের মাঝখানে না দমটা কিরকম বন্ধ হয়ে আসছে। আসলে ওই গ্রামের মতন ঠিক খোলামেলা পরিবেশ নেই। আচ্ছা বাইরে কোথাও গিয়ে রেয়াজ করলে হয় না? বাইরে মানে রাস্তায়? না না না, তুমি রাস্তায় গিয়ে গান প্র্যাকটিস করলে না রাস্তা জ্যাম হয়ে যাবে, যাকে বলে জঞ্জট হয়ে যাবে। আর লোকে ভাবে তুমি গান গেয়ে গিয়ে ভিক্ষে করছো। না না, রাস্তায় নয়, কোনো নির্জন জায়গায় বা নদীর ধারে। নদীর ধারে? হ্যাঁ। এই গজেন, তুই ওকে গঙ্গার ধারে নিয়ে যা। এই জায়গাটা একদম নির্জন। এই জায়গাটা সত্যি খুব সুন্দর। চলো চলো ওদিকে চলো, দেখে দেখে যাও। বসো বসো, এখানে বসো, এখানে বসে আপন মনে প্র্যাকটিস করো, বুঝছো? ফাংশনটা কিন্তু একেবারে ফাটিয়ে দিতে হবে। নাও শুরু করো, শুরু করো, আমি একটু ওদিকটা ঘুরে আসি। হ্যাঁ আচ্ছা, শুরু করো। আজকে আমরা ভারতের স্বাধীনতা সংগ্রামে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির অবদান সম্পর্কে আলোচনা করব। 1942 সালে ভারতের ভেতরের আগস্ট আন্দোলন যখন নিষ্প্রভ হয়ে আসছিল,
সেই সময় সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে দেশের বাইরে একটি দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের সূত্রপাত হয়। বস্তুত দ্বিতীয় বিশ্বযুদ্ধকে তিনি ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আঘাত হানার এক চরম এবং প্রকৃষ্ট মুহূর্ত বলেই মনে করেন। ব্রিটিশের শত্রু জার্মান সরকারের আনুকূল্যে তিনি যুদ্ধবন্দীদের নিয়ে একটি বিশেষ ফৌজ গঠনের প্রস্তুতি নেন এবং অক্ষ শক্তিকে ভারতের স্বাধীনতা ঘোষণা করবার অনুরোধ জানান। অদ্ভুত, এই সুর তো আমি আগে কখনো বাজাইনি। এই সময় জাপানে রাসবিহারী বসু এবং মোহন সিংহর নেতৃত্বে প্রায় 40,000 সৈন্য নিয়ে আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠার কথা ঘোষণা করা হয়। কিন্তু মোহন সিংহ ও রাসবিহারীর মধ্যে মতপার্থক্য হওয়ার জন্য সুভাষচন্দ্রকে জার্মানি থেকে জাপানে আসতে হয়। কেমন বুঝছেন ডক্টর দেব? না, ভয়ের কিছু নেই, সাময়িক দুর্বলতার জন্য একটু অসুস্থ হয়ে পড়েছে। ইঞ্জেকশন দিয়ে দিলাম, একটু ঘুমালেই সব ঠিক হয়ে যাবে। ঘুম থেকে উঠলে কেমন থাকে আমাকে নিশ্চয়ই জানাবেন। আচ্ছা চলি, যাও পৌঁছে দিস। মেয়েটা যে কি হলো আমার একদম ভালো লাগছে না। আরে ডক্টর দেব তো বলেই গেলেন ভয়ের কিছু নেই, একটু রেস্ট নিলেই সব ঠিক হয়ে যাবে। গুড মর্নিং ড্যাডি, গুড মর্নিং মামি। গুড মর্নিং। মর্নিং। আই বস। কি রে, খিদে পেয়েছে? ভীষণ খিদে পেয়েছে। এই নে খা। এখন কেমন বোধ করছো? ভালো। জানো ড্যাডি, কাল আমি যখন ক্লাসে বসেছিলাম না, তখন মনে হলো আমাকে কে যেন ডাকছে, আর কি অদ্ভুত সে ডাক। আমি যেন কোথায় হারিয়ে গেলাম, তারপরে আমার আর কিছু মনে নেই। আসলে আসলে তোর শরীরটা তো ঠিক ভালো নেই, আর তাছাড়া ডক্টর আঙ্কল তো বলেই গেলেন তোর শরীরটা খারাপ হয়েছে, একটু রেস্ট নিলেই সব ঠিক হয়ে যাবে। Thank you.
सावन का महीना पावाना कारे सोर जियारा रजू में ऐसे जैसे मनवाना चे मेम साहब বৃষ্টি নামবে, চলো ঘরে চলো চলো। সুনিতা তুই এত রাত্রি কোথায় যাচ্ছিস মা? বল মা, এত রাত্রি তুই কোথায় যাচ্ছিস? ওই না তো চল চল মা, ঘর চল। আয় মা ভেতরে চল। It's a case of somnambulism. মানে স্বপ্নের মধ্যে বিচরণ। দীপকের সঙ্গে একবার কথা বলতে হবে। দীপক মানে? Yeah, my son. ও, তো সে তো আমেরিকায় ডাক্তারি পড়তে গেছে। হ্যাঁ, পাশ করার পর কালী দেশে ফিরছে। ও, আর আমার তো মনে হয় ছেলেবেলার বন্ধু হিসেবে সুনিতাকে অবজার্ভ করতে ওর সুবিধেই হবে। যা ভালো বোঝেন করুন, ওর মা খুবই ভেঙে পড়েছেন। এমনিতে তো একেবারেই নর্মাল, অথচ আসছে। দেখ সুনিতা কে এসেছে দেখ। ও দীপক দা, বড় প্লেজেন্ট সারপ্রাইজ। কবে এলে? কাল রাত্রে। তোমরা কথা বলো, আমি আসছি। হ্যাঁ, খুব অবাক লাগছে তাই না? ন্যাচারালি, আমেরিকা বাসীকে হঠাৎ চোখের সামনে দেখলে অবাক হবারই কথা। আসলে আমি তোমাদের সারপ্রাইজ দেব বলে কাউকে কোনো খবর না জানিয়ে এখানে চলে এলাম। তারপর এবার বিয়ে ফাইনাল দেবে তো? হ্যাঁ। প্রিপারেশন কেমন চলছে? একদম ভালো না। কেন? রিসেন্টলি আমার একটা প্রবলেম দেখা দিয়েছে। কি ধরনের প্রবলেম? সেদিন আমি ক্লাসে বসে আছি, হঠাৎ মনে হলো আমাকে কে যেন ডাকছে। তোমার নাম ধরে? না না, ঠিক নাম ধরে নয়, তবে অদ্ভুত একটা সুর। সুর? হ্যাঁ, সুর। সেই সুর আমার খুব চেনা, অথচ আমি ঠিক মনে করতে পারছি না। আর তারপর ভাবতে আমি যেন কোথায় হারিয়ে গেলাম। তারপর থেকেই মাঝে মাঝে ওই সুরটা আমি শুনতে পাই, মনে হয় আমাকে কে যেন ডাকছে। তখন আমি যেন কোথাও হারিয়ে যাই। স্ট্রেঞ্জ। হ্যাঁ, সেদিনও ঘুমের মধ্যে আমি সেই সুরটা শুনলাম, কে যেন আমার ডাকছে। তাহলে তো শিশুরের অনেক ক্ষমতা আছে বলতে হবে। তোমার মতো সুন্দরী স্মার্ট মেয়ের মনকে উন্মনা করে তুলেছে। আমার তো নিজেরই গান শিখতে ইচ্ছে করছে। জানি আমার কথা কেউ বিশ্বাস করবে না। না, ঠিক তা নয়, তবে আমার মনে হয় তোমার কোনো গল্পের বই পড়ে বা কোনো সিনেমা দেখে তোমার অবচেতন মনে তার ছাপ পড়েছে। আমার বাবার সঙ্গে এ বিষয়ে আমার কথা হয়েছে। তুমি কিছু ভেবো না,
এটা আমার উপর ছেড়ে দাও, জাস্ট টেক ইট ইজি। হ্যাঁ আজ উঠি, আজ আমার একটা জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে। সে কি দীপক, তুমি এখনই চলে যাচ্ছ? আজ আমি চলি মাসিমা। তুমি এতদিন পরে এসেছো, একটা মিষ্টি অন্তত খেয়ে যাও। মিষ্টি কি মশাই, একেবারে মধু। হ্যাঁ ঠিকই শুনেছেন, এখন গোপালের প্রোগ্রাম পর পর, সামনের একুশে ওর প্রথম প্রোগ্রাম হচ্ছে কি আপনার জয়রাম হলে, দেখুন না, দেখুন তারপর কথাবার্তা হবে। হ্যাঁ টাকা পয়সা ঠিক আছে, তখনই কথা বলব। ওকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কেমন দিলাম ছক্কা? ছক্কা না, তোর মাথায় এখন কিছু ঢুকবে না গোপাল, এখন হট কেক। স্টেজে ওঠার আগেই কলের পর কল, একেই বলে বিজনেস প্র্যাকটিস, বুঝলে? যা সাপে খেলো। সাপ পেলি কোথায়? সাপ পেলি কোথায়? কেন তুমি কিছু বলছিলে নাকি? না কিছু বলিনি, তুমি লুডু খেলো, লুডু খেলো। বলছি গোপাল কোথায়? উপরে। উপরে মানে পাকা গুটি সাপে খেলো? তখন দেখে গেল আবল দাবল গেছে। কি কি কেন বলছি গোপাল কোথায়? গোপাল, গোপাল ছাদে বাজাচ্ছে বাঁশি, রাত দুটো অব্দি প্র্যাকটিস করবে, একেবারে ফাটিয়ে দেবে। ফাটাক ফাটাক, তুই যেন ওকে ডিস্টার্ব করিস না, এখন ওর পর পর প্রোগ্রাম, প্লিজ ডোন্ট ডিস্টার্ব হিম। গেট খুলে বেরিয়ে গেছে, আমি কত ডাকলুম আমার কথা কিছুই শুনলেন না, মনে হলো যেন ঘুমের ঘরে হাঁটছে। সে কি কোথায় গেল? কোথায় যাচ্ছিস মা? চল বাড়ি চল। কি হলো, চুপ করে আছিস কেন?
চল মা। হে ভগবান, স্ট্রেঞ্জ, কিছু যত সহজ ভেবেছিলাম তত সহজ নয়। দীপক আর সকালে এই কথাই বলছিল। আচ্ছা, সুনিতার বিয়ে দিলে কি রকম হয়? বিয়ে? হ্যাঁ, বিয়ে। কেননা সাধারণত দেখা যায় বিয়ের পর এই সমস্ত কেস একদম ভালো হয়ে যায়। কিন্তু সামনে ওর ফাইনাল পরীক্ষা, তাছাড়া এখন আমি পাত্র পাবো কোথায়? মিস্টার চৌধুরী, দীপককে আপনার কেমন লাগে? দীপক? হ্যাঁ, অবশ্য যদি আপনাদের আপত্তি না থাকে। না না, এ তো আমার সৌভাগ্য, কিন্তু এই অবস্থায়। মিস্টার চৌধুরী, এত ভাবছেন কেন? আমার তো মনে হয় ওরা একে অপরকে পছন্দ করে। কেমন হয়েছে বলো? খুব ভালো, খুব সুন্দর। সারা শহর এখন এই পোস্টারে পোস্টারে ছেয়ে যাবে, ফাটিয়ে দেবে। সে নয় ফাটালি, মাল করে কিরকম আসছে, টিকিটের বিক্রি বাটা কেমন? খুব ভালো, দু একদিনের মধ্যে একেবারে হাউসফুল হয়ে যাবে, একেবারে ফাটিয়ে দেবে। প্র্যাকটিস তো রোজই করো, আজকে সন্ধ্যাটা না হয় আমার সঙ্গে ফাংশনই কাটালে। তুই যাবি বলে ও টিকিট কেটে আনলো, আর এখন তুই বলছিস কিনা যাবে না। বেশ, তাহলে আমরাও যাব না? চলোই না, আজকে সন্ধ্যাটা না হয় গেয়ো শিল্পীর গান শুনেই আমরা কাটাই। কখন এসো এসো
এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকায় জীব, কবে হবে মধুর মিলন, মধুর মিলন, এসো এসো কাছে এসো, এসো এসো। চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই, যেখানে চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই, কোনো মানা মানে না তো অবুঝ মন, এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকায় জীব, হবে হবে মধুর মিলন, মধুর মিলন, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া সুনিতা শোনো, সুনিতা বাবুজি, সুনিতা বাবুজি, সুনিতা সুনিতা বাবুজি, বাবুজি বাবুজি বাবুজি, সুনিতা ভুল মানছি বাবুজি, আমার তুমি চিনতে পারছো না, ভুল মানছি আমি, ভুল মানছি বাবুজি, সুনিতা 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 শুনতে চলো 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 বলছি সবার সঙ্গে, সুনিতা চলো সুনিতা, কি হচ্ছে কি, চলো সুনিতা চলো, ওকে নিয়ে চলো, পরে না কেন অমন করছো, শান্ত হও, শান্ত হও সুনিতা, চলো সুনিতা চলো, আমি যাব না, আমি তোমার ফুল মাতি, আমায় চিনতে পারলে না, মেয়েটাকে আগে চিনতে নাকি, আগে না, হ্যাঁ বলো কি হে, তুমি যে কলির কেষ্ট হে, অত বড় ব্যারিস্টারের সুন্দরী মেয়ে, তোমার গান শুনে একেবারে মজে গেল, একটু ফিট ডাস দাও গুরু, কি টাচ, ফিট ডাস মানে চরণধুলি, চরণধুলি না না একটু দাও, মাদুলি করে গলায় ঝুলিয়ে রাখবো, আমিও তাহলে ফাটিয়ে দেবো, নাও ধরো, কি এটা, তোমার পাওনা, তোমাকে আর গান গাইতে হবে না, গাইতে হবে না, না এরপর তোমাকে স্টেজে তুলি, তারপর দেখি কোন জজ সাহেব মেয়ে ভিড়মি খেয়ে পড়ে যাক, নাও তখন জেল খাটো, পুলিশ তখন ফাঁকিয়ে দেবে, আমার অত ট্যালেন্টেড গাইয়ে দরকার নেই, তোমার পাওনা গন্ডা বুঝে পেয়েছো, এবার দেশে কেটে পড়ো, বুঝেছ, এ এত তাড়াতাড়ি বুঝে গেলে, এ কাজ এক কাজ কর, কি দুর্গা দুর্গা বলে ওকে পাশে তুলে দিয়া, বুঝলে, ইনি আমাদের গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রী ঢোল গোবিন্দ কাশি, ঢোল কাশি একসঙ্গে, আগে
শঙ্করপুর 30 তার কাছে কাকে কাকে চাই? লতা, আশা, রফি, মান্না, হেমন্ত, কণ্ঠী, সব কণ্ঠীকেই পাবেন। তা কোন কণ্ঠীকে চান? কাউকে নয়, শুধু কুমার গোপালকেই চাই। কুমার গোপাল? দেখ, বাজে তুলে দিয়ে এলো, আপদ বিদায় হয়েছে, আর কোনো ভয় নেই। এটা পার্টি। আচ্ছা, কুমার গোপালকে চায়। ঠিক আছে, খুব ভালো। গোপাল? কুমার গোপাল। গোপাল? গোপাল পাঠিয়ে দিলেন কে? আচ্ছা, আপনাদের ওখানে ব্যারিস্টার আছে? না, গ্রামে ব্যারিস্টার নেই। নেই? ও, তাহলে জজ আছে? না, তাও নেই। আমি ওখানকার গ্রাম পঞ্চায়েত প্রধান, আমি সব। খুব ভালো। আপনার মেয়ে ছেলে আছে? কি যে বলেছেন, একটা পরিবার নিয়েই। বলছি, আপনার ছেলে মেয়ে কটি? শুধু একটা ছেলে। কেন বলুন তো? তাহলে হবে, 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 হবে। ওই ওই কুমার গোপালের ফাংশনই হবে। কুমার গোপাল হবে আগামী 23 ফাল্গুন। পাঠিয়ে দেবে 23 ফাল্গুন? হ্যাঁ, যা সব ঘটনা ঘটে চলেছে, এরপর আমরা আর কোনো রিস্ক নিতে চাই না। কিন্তু 23 তারিখে আর মাত্র কয়েকদিন বাকি, এর মধ্যে এত কিছু যোগাড়যন্ত্র করা? না অনুরাধা, দেখো সব ঠিক হয়ে যাবে, তুমি আর অমত করো না। না না, আপত্তি করার কোনো প্রশ্নই ওঠে না, কেননা প্রপোজালটা তো আমি আপনাদের দিয়েছি। তাহলে 23 ফাল্গুনি বিয়ের ডেটটা ঠিক রইল, এর মধ্যে আমরা আশীর্বাদে কাজটা সেরে ফেলতে চাই। দিদিমণি, সারাদিন কিচ্ছু খাওনি। বলছি তো খাবো না, কেন বারে বারে বিরক্ত করছো? আমাকে একটু একা থাকতে দাও। কি হয়েছে কমলা? দিদিমণি কিছু খেতে চাইছে না। ঠিক আছে, তুই যা, আমি দেখছি। কি হলো মা, কেন খাচ্ছিস না? দেখ তো শরীরের কি হাল করেছিস তুই। সামনে তোর বিয়ে। না মা, এই বিয়ে আমার পক্ষে করা সম্ভব নয়। কেন তোমরা বুঝতে পারছো না? মা, মা, এ তোর মনের ভুল। না মা, এ আমার মনের ভুল নয়, বিশ্বাস করো, বিশ্বাস করো মা, আমি ওকে ছাড়া বাঁচবো না মা, বাঁচবো না। সুরিতার এই বিয়েতে একেবারে মত নেই, খাওয়া দাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছে। তাই বলে ওর কথা মেনে দীপকের মতলা ছেলেকে বাদ দিয়ে কোন অজ্ঞেয় অশিক্ষিত ছেলের সঙ্গে আমি ওর বিয়ে দিতে পারি না। জানি না, আমি কিচ্ছু জানি না, তোমার যা ইচ্ছে হয় করো। দেখো, সুনিতা আমাদের একমাত্র মেয়ে, আমিও চাই ও সুখে থাকুক, ভালো থাকুক। সুরিতার যদি কিছু হয়, আমি কিন্তু বাঁচব না। তুমি দেখো, দীপকের সঙ্গে বিয়ে হওয়ার পর সব ঠিক হয়ে যাবে। বাবুজি, বাবুজি, কুপার বাবা, কুপার, এইভাবে বসে থাকলে তুই যে পাগল হয়ে যাবি। বাবা, মেয়েটাকে আমি চিনি না, জানি না, আগে কখনো দেখিও নি, তবু ডাক যেন আমার ভীষণ চেনা মনে হচ্ছে। ডাক আমার কানে এখনো পাচ্ছে। উপাল, কি কুক্ষণে ওই হতচ্ছাড়া দুটো তোর সঙ্গে করে নিয়ে গেল, তুই সব ভুলে যা গোপাল। সেই ভুলে যাই ভালো।
এই যে বাবা, মানে কাকু, আপনি ভালো আছেন? বলছিলাম যে ওসব কথা মনে রাখবেন না। আপনারা আবার এসেছেন কেন? ওই তো ওই মানে আপনার ছেলে মানে পুত্র গোপাল খুব নাম করেছে, যাকে বলে রীতিমতো পপুলার, খুব ডাকাচ্ছে, একেবারে কলের পর কল, কলের পর কল, কল কল স্রোত, একেবারে টাকা টাকা। না না, একবার আপনাদের সঙ্গে পাঠিয়ে ছেলেটার কি হাল হয়েছে দেখুন, দেখুন চোখে দেখা যায় না। না এবার আর সেরকম ঝামেলা হবে না, এবারে ঝামেলা হওয়ার কোনো চান্সই নেই। এবারে ফাংশনটা শহরে হচ্ছে না, হচ্ছে সেই একেবারে সুদূর গ্রামে, সেখানে কোনো ব্যারিস্টার নেই, জজ নেই, গ্রাম পঞ্চায়েতের মেয়ে নেই। এই নিন কাকু, গোপালের অগ্রিম। চলো বাবা গোপাল, গরম করে না, এই নিন। যাবি মানে? কাল বাদ পরশু তোর বিয়ে, তুই বলছিস আজকে সুমিতাকে নিয়ে ওই ছেলেটার কাছে যাবি? হ্যাঁ বাবা, আমি অনেক ভেবে দেখলাম যে আমাকে বিয়ের আগেই একটা ডেফিনিট কনক্লুশন আসতে হবে। তুই কি করতে চাইছিস বলতো? আসলে ব্যাপারটাতে আমাকে একটা সঠিক সিদ্ধান্তে আসতেই হবে। আপনি আবার এসেছেন কেন? আমায় তুমি চিনতে পারছো না বাবুজি। বাবুজি, আমি আমি তোমার ফুলমতি। কেন বার বার আপনি একই কথা বলছেন? আপনি মনে করে চেষ্টা করুন, আপনি ফুলমতি বলে কাউকে চেনেন কিনা বলো বাবুজি, বলো। এরা কেউ আমার কথা বিশ্বাস করছে না, তুমি বলো। ও তো বলছেন ও তোমাকে চেনেন না, এটা নিশ্চয়ই তোমার মনের ভুল। না, আমার কোনো মনের ভুল না বাবুজি, দেখো না আমি তোমার ফুলমতি, দেখো না বাবুজি, দেখো না আমি তোমার ফুলমতি বাবুজি। আজ যদি তুমি আমায় ফিরিয়ে দাও বাবুজি, এই জন্মে তুমি কিন্তু আমার দেখা পাবে না, আমার দেখা পাবে না তুমি। সুনিতা, সুনিতা আমার কথা শোনো, শোনো, আমি তোমার আমি তোমার কথা সব বলবো, তুমি চলো এখন এখান থেকে, চলো সুনিতা, সুনিতা প্লিজ বাবুজি, চলো এখন, চলো আমি তোমার সুনিতা বাবুজি, আমি আসছি বাবুজি, 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 ফুলমতি, বাবুজি, বাবুজি, এসেছো বাবুজি, আমি জানতাম তুমি হাইজ্যাক, ফুলমতি ও হাইজ্যাক, কিন্তু আমার চোখ ধরে দেবতার কাছে আমি এই চেয়েছিলাম কবিতা, তো না তো আসলে জামা আমার মুক্তি নাই বাবুজি, মুক্তি নাই। কিন্তু বাবুজি ফুলমতি চলে গেল কানে, এসব এসব কি বলছো কি তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না, তুমি বা কে? আমি আমি বানুয়ারি গো বাবুজি, বানুয়ারি। তোমার তোমার মনে পড়ে নাই? কিছু মনে পড়ে নাই বাবুজি? তুমি তুমি কি গাঁয়ের জমিদারের ছিলা বটে বাবুজি? কি যা তা বলছো, আমি গরিব চাষির ছেলে এখানে প্রথম এলাম আর নাই 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 গো বাবুজি, আমি তোমার এই জন্মের কথা
বলছি না গো বাবুজি, স্ত্রী জন্মের কথা বলছি, তোমার গোত্র জন্মের কথা বলছি বাবুজি। তুমি হলে গাঁয়ের জমিদারের ছেলা বটে বাবুজি, তোমার তোমার বাপু ছিল রাখি জমিদার, মনে মনে পড়ে মনে পড়ে বাবুজি, তুমি ছিল গান পাগল বাবুজি, নদীর ধারে এখানে ওখানে বাঁশি বাজায়ে তুমি গান করতে বাবুজি, বাবুজি তুমি গান করতে, আর তোমার তোমার সে গান শুনে আমাদের সর্দারের বিটি গো বাবুজি ওই ফুলমতি ছুটি আসতো তোমার গান শুনে, মনে পড়ে বাবুজি মনে পড়ে বাবুজি। দেখো নদীর ধারে তোমাদের ঘর ছিল বাবুজি, তোমাদের ঘর ছিল তো ওই পাগলা নদী একদিন সব নিয়ে গেল বটে বাবুজি, সব নিয়ে গেল। পিছন ধারে ছিল তোমাদের মস্ত বাগান, ও বাগানে বসে তুমি গান গাইতে, ভগবানের গান, গায়ের সবাই আসত তোমার গান শুনতে বাবুজি, মনে পড়ে বাবুজি মনে পড়ে বাবুজি মনে পড়ে বাবুজি। দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী, দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী। ঝুলন দোলায় রাধার বংশীধারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী।
শোনো, জমিদারের ছেলে হয়ে মাঠে ঘাটে বাঁশি বাজি আর গান গেয়ে ঘুরে বেড়ালে আমার ইজ্জত বাড়বে ভেবেছ? এই যে তোমার দাদা কবে থেকে জমিদারির কাজকর্ম দেখাশোনা করছে, আর তুমি তুমি দিন রাত প্যাঁপু করে বাঁশি বাজিয়ে আর গান গেয়ে সময় নষ্ট করছ। শোনো, আজ থেকে ওই গান বাজনা বন্ধ করে জমিদারির কাজকর্ম দেখাশোনা করবে। নায় মশাই, আগে কর্তা, আপনি সেরেস্তার খাতাপত্রগুলো ওকে ভালো করে বুঝিয়ে দিন। তাহলে কালকেই ও নায়ব মশাইয়ের সঙ্গে সদরপুর গ্রামে চলে যাক, আমাদের বকেয়া খাজনাগুলো আদায় করে আনুক। হ্যাঁ নায়ব মশাই, আপনি কালই ওকে নিয়ে সদরপুরে চলে যান। শোনো, ওসব অকাজ ছেড়ে কালকে নায়ব মশাইয়ের সঙ্গে খাজনা আদায় করতে যাবে, বুঝেছ? না বোঝার তো কিছু নেই ঠাকুরপো, জমিদারের ছেলে হয়ে জন্মেছ, খাজনা আদায় তো করতেই হবে। তুমি দয়া করো বৌদি, এসব আমার দ্বারা হবে না। বৌদি, তুমি দাদাকে বোঝাও, ও সদরপুর আমি যাব না, এসব আমার একদম ভালো লাগে না। ঠিক আছে, তোমার দাদাকে আসতে দাও, বলে দেখব, তবে কিছু হবে বলে আমার মনে হয় না, বাবা কারুর কথাই শুনবেন না। উমা, এই সাত সকালে কোথায় যাচ্ছিস তুই? কই না তো, এভাবে টোটো করে ঘুরে না বেরিয়ে তোর দাদাকে একটু সাহায্য করলে তো পারিস। ওসব জমিদারি কাজ আমার ভালো লাগে না মা। প্রথম প্রথম ভাল লাগবে না, তারপর দেখবি ঠিক মন বসে যাবে। জানা, তোর বাবার কথা মতো সদরপুরটা ঘুরেই আয় না, উনিও খুশি হবেন, আবার তোরও কাজ শেখা হয়ে যাবে। ঠিক আছে। খাজনা বাবদ এক বস্তা ধান, এসো এসো ওখানে রাখো। চম্বু বাউরে, কোথায় গেলি রে চম্বু বাউরি? তুই শম্ভু বাউরি? আগে আগে হ্যাঁ হুজুর। চম্বু বাউরির কাছে খাজনা বাবদ পাওনা দেড় বস্তা টান হুজুর। আমার একমাত্র জোয়ান ছেলে আজ এক মাস হলো মারা গেছে হুজুর, এই বয়সে আমি ভালো করে চাষ করতে পারিনি, আমি আমি খাজনা দিতে পারবো না হুজুর। খাজনা অনাদায়ে 50 ঘাত চাপ। সে কি কর্তা বাবু? সেই রকমই নির্দেশ আছে ছোট বাবু। মেয়েটি কে রে? শম্ভু ছেলের বউ। ওকে মেরে দাও, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। বাড়ি জমিদারের বিচার বা একটু অসহায় বুড়ো বাবাকে চাবুক মেনে তুমি কাজ না আদায় করছো। শুনে রাখো, আমি অভিশাপ দিচ্ছি, ওই জমিদারকেও যেন একদিন ভগবানের হাতে চাবুক খেতে হয়। নিষ্ঠুর জমিদারকেও অকালে চলে যাওয়া ছেলের সঙ্গে যেন এইভাবে এইভাবে কাঁদতে হয়। তোমার এত বড় সাহস, আমার হুকুম অগ্রাহ্য করে তুমি খাজনা আদায় না করে ফিরে এসেছো, তারপর আমারই সামনে দাঁড়িয়ে নির্লজ্জের মতো বলছো ওদের খাজনা মুখ করে দিতে। বাবা, ওরা খুব গরিব। চুপ করো বলরাম। বাবা, কালই সদরপুর গ্রামে যাবে, আর যদি ওরা বকেয়া খাজনা দিতে না পারে সব কটাকে পিছমড়া করে বেঁধে এখানে নিয়ে আসবে। আচ্ছা বাবা, আমি এখানে দান খয়রাত করতে বসিনি, বুঝেছ? যাও আমার চোখের সামনে যাও। শোনো, মাঠে ঘাটে বাঁশি বাজিয়ে ঘুরে বেড়িও না, ওতে জমিদার বাড়ির সম্মানহানি হয়, কতটা যেন মনে থাকে। ঈদ ইচ্ছ সর্দার, দেখ না কেনে এই জায়গাটা কত সুন্দর, আমরা এখানেই তাম্বু লাগাই না কেনে? হ্যাঁ সর্দার, ভালো জায়গা বটে। বনোয়ারি, এ বনোয়ারি, হুকুম সর্দার, আমরা এখানেই তাম্বু লাগাইব, তো বাইকে বলে দে।
अरे सुनो 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 सब भाई, हमरा ई खाने ही तंबू लगाइबो, ई सरदार रे हुकुम बटिया। ई होलो सरदार रे तंबू। ए भुगन पूरा बाल गुलान ओ पिछोने तंबू ते राखना केने। ए बिजू ओ गोरु छागल सब उठी के रख बटे। तुलसी हां सरदार, ई बुनवारी केमन काजे लोग देखेछिस? हां सरदार। आई तो आमी वाके अमार परे सरदार बनाइबार कथा भाइबछि। किंतु सरदार वाके सबाई सरदार मानबे केने? मानबे केने केने? विद्यालय नियम जानिस नाई? चार गाए जोर बेसी सही हबे सरदार। उड़ा सब गिले कुत्ते रे किए जाएंगे। आरो की भाबछी जानिस? की सरदार? ई बछर अमार बेटी फूलमतीर साथे वार बिया लगाए दिबो। किमन मनाइबे बोल? खूब मनाइबे, खूब भालो होबे। कमली, ए कमली, ई फूलमती कुथा गेलो? इखानी तो छिलो सरदार, आमी देखछि कुथा गेलो। चल ये फूल मोती किलो को था। Oh,
এসো এসো কাছে এসো তুমি ছাড়া ফাঁকায় জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো 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 পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই ও যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই কোনো মানা মানে না তো এ অবুঝ মন কোনো মানা মানে না তো এ অবুঝ মন এসো 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 কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া ফাঁকায় জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া ফাঁকায় জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো 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 কাছে এসো কেনে চল না তোমার হাত বুটে আহ
छुरी तो खाने बीतेक नहीं बीतलो हमार करी जाए बुटे दीदा इगुलान की ये मादुली बनाई थी ये मादुली ते की हो बैक आठ कुरार छिला हो बैक घर नहीं जार घर हो बैक गाय आठ शेर दूध बैक जमीन मामला मिटे जा बैक घर पलाई ने छिले घर या फिर बैक वाइशकर मेर बिया हो बैक आई माँ दीदा ये मादुली ते इत्तो किचु हो बैक দূর লাগবে নাকি মুখ কেমন নাঙ্গা হয়ে গেল কেনে গতরে আগুন লেগেছে মনে बड़ो सुंदर बजाइछे की मीठा सुर नारी कमले हाँ किंतु तुहार की होलो बाबूजीर बासी शुने तुहार मन मुझलो ना किरे बाबूजी, अमर नाम कानू, अमेकन कर, जोमीदारे छिले। आई माँ, तुमी जोमीदारे छिला? और तुमी? अमी फूलमती, इदाले सरदारेर में। ये फूलमती। कार सुते कुथा बोलची? बापू, ये बाबूजी साथे, जोमीदारे छिला, खूब भालो गान करे। जोमीदारे छिला? आज तो जमीदार के आमी प्रणाम करे सेची वाके आज राते आइस्ते बोले ची आमादेर पुरो बाचे हाँ बाबूजी अनेक दूर दूर थे के बेदेर आज बेक नाचा हो बेक गाना हो बेक तुम यू ऐसा हो गो निश्चय आज बो सदार एक बार इधके ऐसो तो जा तुमी आइस बेक तो बाबूजी सुमंता छुमंतर छुमंतर छु छुमंतर मंतर छु छुमंतर छुमंतर छु छुम
ভুলিস না জানে যে পাখিটু খাঁচায় ধরা দিতে চায় না তুই তাকেই ধরতে চাস আর যে পাখিটু খাঁচায় ধরা দিতে চায় তুই তাকে ধর না কেনে উড়া উড়া পাখির দানা কি মন করে ভাঙতে হয় সে আমি জানিব ঠিক বাবুজি
কালকে উঠেছো বল, সময় মতো বিষ না বার করতে পারলে ভগবানও ওকে বাঁচাতে পারত না। ও নতুন জন্ম হয়েছে। কতবার তোকে বলেছি এভাবে বনে জঙ্গলে ঘুরে বেড়াস না। আজকে ওই মেয়েটা না থাকলে কি হতো বলতো? ওগো আজকেই তুমি মেয়েটাকে ডেকে কিছু টাকা পয়সা দিয়ে দাও। না না, বেদেদের আর মহলে টাকার দরকার নেই। যা দেবার আমি নায়েব মশাইয়ের হাত দিয়ে ওখানে পাঠিয়ে দেবো। জানো সর্দার, জমিনদারের ছেলেটারে ছাপে কাটল আমাদের ফুলমতি, মুখ দিয়া সে বিষটা উঠায় নিল। জমিনদারের ছিল ভালো হয়ে উঠল। আর তাই তো জমিনদার ইত্ত বকশিস পাঠাই দিল। কিন্তু সর্দার, ফুলমতির ইত্ত সাহস ভালো নাই। আচ্ছা বিষে উয়ার যদি কিছু হয়ে যেত বটা। আরে ফুলমতি আমার বিটি, ই দলের সর্দারের বিটি, ওর সাহস থাকবে না তো কার থাকবে? ছোটবেলা থেকে ও সাপের সাথে খেলা করে। কি করছো দিদা? আমার জাকার সাই খুঁজছি। আচ্ছা দিদা, হ্যাঁ ও বাবুজি তো আর আইসলোক নাই, কোনো বিপদ হয় নাই তো? বাবুজি কোন বাবুজি? তুমি সব ভুললে যাও, ও জমিদারের ছিল যাকে সাপে কাটল। আরে না না, তুই তো তার বিষ তুলাই দিছিস আর আমি তোর বিষের তেজ ওষুধ দিয়ে সারাই দিছি। আর বাবুজি হয়তো ভয় পেয়ে আসে নাই। রে বেটি, এখানে এমন একা একা বসে আছিস, শরীরটা খারাপ নাকি? ওয়ার অসুখ হয়েছে, মনের অসুখ। খর বিয়া দিয়ে দাও, সাইরা যাবে। কি কথাটাই ভাবছি, এবার তাড়াতাড়ি বিটির বিয়া লাগাই দিব। দিদা, দিদা, ও দিদা, তুমি জমিদারের ঘরটা চিনো? হ্যাঁ চিনি। তাহলে চলো না বাবুজির খবরটা নিয়ে আসি। চল। এই কে? হ্যাঁ এই তোমরা কারা, এখানে কেন এসছো? আমরা বেদে বেদে গো বটে, আর ইয়ে আমাদের সদরের বিটি ফুলমতি। সেদিন সে জমিদার বাবু ছেলেকে সাপে কাটলো না, ই ফুলমতি তো বাঁচালো ওকে। আরে পেনাম এই কথা, এরা কারা, কি চায় এখানে? এরা বেদে হুজুর, ছোট কথাকে সেদিন সাপে কেটেছিল, এরাই ভালো করেছে তাই খোঁজ নিতে এসছে। বুঝেছি, বলরাম আগে বলুন, একটু বেশি করে বকশিস দিয়ে দাও। এই নাও এটা রাখো। বাবা তো মোহর বটে গো, আরে দেখ না কেনে, আরে এ ফুলমতি তোর উলাকি। জমিদার বাবু খুশি হয়ে এতগুলো মোহর দিল, আর তুই কিনা? চা চা চা, সর্দারকে দেখাইতে হবে। চল না, চল না রে।
মেয়েটাকে তুমি গেট থেকে বিদায় করে দিলে? না না, ওসব উট করে লোককে যখন তখন বাড়িতে ঢুকতে না দেওয়াই ভালো। কিন্তু সেদিন ওই মেয়েটা না থাকলে কি সাংঘাতিক বিপদ হতো বলো দেখিনি? তার জন্য আমি নায়েবকে দিয়ে টাকা পাঠিয়ে দিয়েছি। আজ এসেছিল কিছু পাওয়ার আশায়, টাকা দিয়েছি, খুশি হয়ে চলে গেছে। বাপু, তোমার কুত্তো চুল সাদা হয়ে গেল গো। তা হবেক নাই, ওই স্ট্রোক কুত্তো হল, তাই তো ভাবছি একদম বুড়া হবার আগে তোর একটা বহর বসাই দিব। ও বাপু, কি গো সর্দার, ই তো হাসছো কি না? বিটি আমার ঘর সংসারের কথা শুনে লাজে রাঙা হয়ে পালায় গেল। আমি এতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করে বসে আছি, অথচ তুমি এলে না, আমার বাঁশির আওয়াজ শুনতে পাওনি? কেনে আমার লেগে বসেছিলে কেনে? কেন, সেদিন তুমি আমার প্রাণ বাঁচালে। সত্যি সেদিন তুমি না থাকলে না আমি বাঁচতাম না। তার লেগে তো তোমার বাপু টাকা দিচ্ছে, ইত্তো সোনার টাকা। ও, এবারে বুঝেছি, সেই জন্যে তুমি এত রাগ করেছো। আমার বাবা এরকমই জমিদারি মেজাজ, কিন্তু তুমি সেদিন বাড়ির ভেতরে যাওনি বলে আমার মা খুব দুঃখ পেয়েছেন। আমার মা তোমায় দেখতে চেয়েছেন। সত্যি তোমার মা আমাকে দেখতে চাইছিল? হ্যাঁ, আমি তোমাকে আমার মার কাছে নিয়ে যাব। আমার মা বৌদি তোমায় দেখলে ভীষণ খুশি হবেন। নাই, আমি যাবো নাই। কেন? আমরা হইলাম বেদে, তোমার বাপু আমাকে দেখে রাগ করবে। আরে না বাবা, বাবা যখন কাছাড়িতে থাকবেন তখন আমি তোমাকে নিয়ে যাব। আমি যাই, অনেক বেলা হইয়ে গেল, বাপু বকবে। বিকেলে এসো। কিন্তু ফুল, কি হয়েছে তোমার, একেবারে চুপচাপ বসে আছো? বাপুজি, আমার মনে হয় আর তোমার সাথে দেখাও বেক নাই। কেন? আজ বাপু আমার বিয়ার কথা বলছিল, উবানবাড়ির সাথে আমার বিয়া দিবেক। বাপুর পর বানবাড়ি দলের সর্দার হবেক, ই আমাদের দলের নিয়ম বটে। তুমি তুমি বানবাড়িকে বিয়ে করতে চাও? না না বাবুজি, উহাকে আমার ভালো লাগে নাই, উহাকে বিয়া করার চেয়ে আমি বিষ খেয়ে মরব। ফুলমতি, আমি তোমাকে বিয়ে করব। বাবুজি! হ্যাঁ ফুলমতি, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। এ কদিনে বুঝেছি আমি তোমায় ভালোবাসি। না বাবুজি, না বাবুজি, হবে নাই। তুমি জমিদারের ছিলা আর আমি আমি গরিব বেদের মেয়ে, আমরা কত নিচু বাবুজি। এ হবে নাই বাবুজি, এ হতে পারে না। কেন নয় ফুলমতি, কেন নয়? তুমি আমাকে ভালোবাসো না? বাসি বাবুজি, বাসি, ভীষণ ভালোবাসি। এ কদিন তোমাকে দেখে নাই আমার কিচ্ছু ভালো লাগে নাই বাবুজি, তবু তবু আমি জানি আমাদের বিয়া কেউ মানবে নাই বাবুজি। তোমার বাবা মা মানবে নাই, আমাদের দলের কেউ মানবে নাই বাবুজি,
তুমি কি করলে বাবুজি? কি করলে বাবুজি? আমার দিকে তাকাও ফুলমতি, আমার চোখের দিকে তাকাও। আমি জানি যে বিয়ে আমাদের কেউ মেনে নেবে না। বাবা আমাকে ত্যায্য পুত্র করবেন, তাতে আমার কিচ্ছু এসে যায় না। টাকা পয়সা ধন দৌলত আমি কিচ্ছু চাই না। আমি শুধু তোমাকে চাই ফুলমতি, শুধু তোমাকে চাই। তোমার জন্য আমি সব কিছু ছাড়তে পারি, সব। হ্যাঁ ফুলমতি, বাবুজি, কমলি কি ফুলমতিকে আজকাল তুই আদের সাথে দেখি নাই কেনে? ও কোথাকে? আমায় শুধাইছিস কেনে? যা ফুলমতিকে শুধা। তোর কো মুখ হয়েছে লয়, কোথাকে বল। এই তুই আরেই বল না, ফুলমতি এখন কোথায়? সদাকে বলে তোকে বিয়ার বেরি লাগাইতে হবে। যুগে যুগে কাছে আসব, জনমে জনমে আমরা দুজনে দুজনকে ভালোবাসব। তুমি আর আমি এই পৃথিবীতে যুগে যুগে কাছে আসব।
পৃথিবীতে যুগে যুগে কাছে আসব জন্মে জন্মে আমরা দুজনে দুজনকে ভালোবাসব ও ও একসাথে পুরায় মারা হবে আমার বেটিকে তুমি মাফ করে না সর্দার আমার একমাত্র মা মরম মেয়েকে তুমি চাই না দাও আমি আমি আমার মা মরম মেয়েকে নিয়ে দল ছেড়ে চলে যাইবে নাই মাপ নাই ওকে ছেড়ে দাও সর্দার ওকে ছেড়ে দাও অনুয়ারি যা ওকে লিয়া যা সর্দার সর্দার তুমি মাফ করে দাও সর্দার কি হয়েছে দিদা কি হয়েছে আমাদের ওই বিয়েটো বাইরের একটা ছিলার সঙ্গে পালায় যাচ্ছিল ওরা ওদের দুজনকে পুরাই দিবে কি হয়েছে রে মঙ্গলু কি আবার উবেক এ তুলসী কি হয়েছে বল বলছিস না কেন বল না মানে সর্দার ফুলমতি জমিদারের ছিলার সাথে এখানে ওখানে ঘুরে বেড়ায় তুই মিছা কথা বলছিস আর একবারই কথা বললে তোর জিভ আমি টেনে ছিঁড়ে নিব কি হতে পারে বেক নাই আমার বিটি মন কাজ করতে পারবে নাই সদারের পিয়ারের লোক তুলসি চাঁদ সদার তোকে চোর মানলো কেন রে ওই ফুলমতির সাথে জমিদারের ছিলার পীড়িতের কথাটা ভুলে দিল যে তুই নিজের চোখে দেখেছিস বটে আমি নিজের চোখে দেখেছি একটা বেনের মেয়ের এত বড় দুঃসাহস উদার্থ উলাঙ্গার জমিদার উত্তরণের নাম তুমি ধুলোর সঙ্গে মিশে দিতে চাও তোমারা যদি আজ এত নিচে নেমে গেছে নোংরা বিদির মেয়ের সঙ্গে শোন কাল সূর্যাস্তের আগে
ওই বেদের দল যেন আমার জমিদারের সীমানার বাইরে চলে যায়, নাহলে ওদের সব কটাকে আমি পেটে নদীর চলে ভাসিয়ে দেব। বিটি তুই এখনো ঘুমাস নাই? বাপু তুমি আমাকে খুব ভালোবাসো নাই? ই কেমন কথা, তুই আমার একমাত্র বেটি, তোকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? তুই যখন এতটুকু ছিলি আর মা তোকে আমার কোলে দিয়ে মরে গেল, ও বলেছিল সর্দার দেখিস আমার বিটির যেন কোনোদিন কোনো কষ্ট না হয়, সেই থেকে আমি তোর মাও বটে আবার বাপও বটে। সত্যি বটে জমিদারের ছেলের সাথে ফুলমতি তুই কথা বলছিস না কেনে, কথা বল। কখনো নাই, ই হতে পারবে নাই। তুই মন কাজ কিনে করলি বেটি, তুই আমাদের দলের নিয়ম জানিস নাই? আমাদের দলের কোনো মেয়ে বাইরের কোনো ছেলেকে বিয়ে করতে পারবে নাই। ওকে ছেড়ে আমি আমি বাঁচবো নাই বাপু, আমি আমি বাঁচবো নাই বাপু, নাই বাপু। ভুলে যা, দলের নিয়ম সবাইকে মানতে হবে। আমারও শেষ কথা শুনে নাও বৌদি, ফুলমতি ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব না, এতে যদি তোমাদের আপত্তি থাকে তাহলে আমি জমিদারি ছেড়ে চলে যাব। একটা বিধির মেয়ের জন্য তুই আমাদের ছেড়ে চলে যাবি? আমি তোর মা, পারবি তুই আমাকে এত বড় শাস্তি দিতে? ওকে ছাড়া আমি বাঁচব না মা। তোমার মেয়ে দোষী। বাইরের ছিলার সাথে ভাব করল। জমিদারের ছেলে তো তোকে সত্যি ভালোবাসে, তো আর কোনো ভুল হয় নাই তো? না
তুই চিন্তা করিস না বেটি, আমি তোদের বিয়া দিব। বাপু, তুই আমার কলিজা বেটি, তোকে আগুনে পুড়ায় মারলে আমি বাঁচবো নাই। বাপু, তলে নিয়ম আমি উল্টায় দিব। বাপু, তলে নিয়ম আমি উল্টায় দিব। হ্যাঁ, আমি নিজে যাব জমিদারের কাছে। হ্যাঁ, তোমাদের বিয়া দিব। না, কিছু ভাবিস না বেটি, যা যা বেটি, ঘুমায় পর। তো গোলমাল কিসে? দেখো দেখো দেখো, সব ভালো করে দেখো। ই ভুকনের মেয়ে মুগলি যখন একটা ছিলার সাথে পুলাই গেল, তখন এই সর্দারকে পুলাই মারার হুকুম দিল। আর এখন এই সর্দারের মেয়ে জমিনদারের ছিলার সাথে পীড়িত করলো, তো সর্দার বলে কিনা ওদের বিয়া দিব, বলে থলের নিয়ম উল্টাই দিব। আহা, আমি ইদালে সর্দার বটে, আমার নিয়ম সবাইকে মানতে হবে। সর্দার বলে কিনা সর্দার, ওর নিয়ম সবাইকে মানতে হবে। ওর এত বড় সাহস! এ মুঙ্গলু, এ তুলসী, দরুয়াকে আদের হলো কি রে? সর্দারের হুকুম মানছিস নাই? সালা বলে কিনা সর্দার, ওর হুকুম সবাইকে মানতে হবে। তুলসী মঙ্গলু, বল দুয়াকে, যা লিয়া যা। দলের সর্দার আমি, এ বনোয়ারি দলের সর্দার। হ্যাঁ, সবাইকে আমার হুকুম আমার নিয়ম মানতে হবে। কাল সকালে এই বুড়ার চোখের সামনে উহার মেয়ে এই ফুলমতিকে আমি বিয়া করব। নাই নাই বনমারি, নাই, আমি সদানটাকে বিয়া করব। নাই নাই দিদা, দিদা দিদা দিদা, শোনো, আমি হৃদয়পুর যাচ্ছি। ওখানকার জমিদার তার মেয়ের সঙ্গে কানুর বিয়ে দিতে আগ্রহী। আমি বিয়ে দিন একবারে পাকা করে ফিরব। ধর যা যা, আমার বিয়া সাজে সাজা। নে ধর, কমলি তুই আমাকে কি কাজ করতে বলিস না রে? বাবুজিকে ছেড়ে আমি ওকে বিয়া করতে পারবো না। বাবুজি, বাবুজি আমাকে ডাইকছে কমলি, বাবুজি বাবুজি আমার ডাইকছে, বাবুজি আমার ডাইকছে কমলি। মতি মতি, বনবাড়ি আর উহার লোকেরা এখন নেশা করছে, তুই এই সময় তো আর বাবুজির কাছে পলাই যা। পলাই যাবো? হ্যাঁ, সুযোগ আর পাবি না ফুলমতি। তুই তুই পালে যা ফুলমতি, নিলে জোর করে বনবারি তোকে বিয়া করবে। না না কমলি না, উসন্দনটা জানতে পারলে, উসন্দনটা জানতে পারলে তোকে ছাড়বে নাই কমলি, তোকে ছাড়বে নাই। তুই আমার কথা ভাবিস নাই, আমার যা হয় হোক,
তুই পলাই যা। না কুলি না। ওই বনমারি। ওই কুলি সবনে। না পলাই যা। না তুই পলাই যা। যা। তলে সদা। জমিদারে ছিলার সাথে উয়ার মাইয়ার বিয়া দিবে। বুড়া সব দেখো, বুড়া সব দেখো, জমিদারের কুটুম হবে। আগে ফুল মতিরে বিয়া করব, তারপর তোকে খতম করব। বংশী, বিরজু, মঙ্গলু, ফুকন, তুলসী, তুলা সবই জি কায়। কি হয়েছে সর্দার? কি হলো বনওয়ারি? পলাইছে, 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 ফুল মতি পলাইছে। কমলি হওয়ারে জমিদারে ছিলাটার কাছে পুঠাই দিচ্ছে। ওকে ধৈরান, আমাদের দলের ইজ্জত আছে, দলের সবাইকে নিয়ে যা, সবাই যা। কি হয়েছে, কি হয়েছে ফুলমতি? তুমি পালিয়ে যাও বাবুজি, ও ওর এদিকে আসছে বাবুজি। না, আমি পালাবো না। দেখি ওদের কত ক্ষমতা, তোমাকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিয়ে যেতে পারবে না। তোমার বাবুজি না পাইবে তোমার বংশী। ফুলমতি, ফুলমতি,
ফুলমতি কবে হবে মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো বনবারি, বনবারি, ফুলমতি, ফুলমতি, আমার সব মনে পড়ে গেছে ফুলমতি, আমার আমার সব মনে পড়ে গেছে ফুলমতি, 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 আমি আসছি ফুলমতি। গোপাল, সবাই হইচই শুরু করে দিয়েছে, তোমাকে আমাকে খুঁজছে, পাঠিয়ে দেবে, কি হবে দাদা? কেটে পড়ি চ। এই যে মানিক জোড়, গোপাল কোথায়? হ্যাঁ ঠিকই নেই, ইয়ার কি হচ্ছে? ওদিকে স্টেজে নাম অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, দর্শকদের সামলাতে পারা যাচ্ছে না, সেকির বলুন গোপাল কোথায়? বিশ্বাস করুন, ও সমুদ্র দেখতে ঠাল না, ও সমুদ্র দেখতে গেছে, সমুদ্র দেখতে গেছে, ঢেউ সমুদ্র বলা আগে এদের বৃন্দাবন দেখিয়ে দে। বাইরে আমি এসে গেছি ফুলমতি, আমি আমি তোমার বাবুজি ফুলমতি। না, আমি হতে পারে না, আমার ফুলমতি আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না ফুলমতি, আমি এসে গেছি ফুলমতি, আমি তোমার বাবুজি ফুলমতি, চোখ খুলে দেখো না আমি এসেছি। আপনারা কি করলেন? এই জন্মে ওকে আমার সঙ্গে মিলতে দিলেন না?
কত জন্মে আমার বাবা ছিল জমিদার আর ওদের নিয়ম আমাদের মিলতে দেয়নি, আর এই জন্মে আমরা গরিব আর আপনারা আপনারা বড় লোক বলে আমাদের মিলতে দিবেন না। বলুন না আমাদের কি অপরাধ, আমাদের অপরাধটা কি বলুন না। পারবে পারবে আপনাদের ধন দৌলত ওকে আমার কাছে ফিরিয়ে দিতে, ওকে আমার কাছে আজ কেউ পারবে না ওকে আমার কাছ থেকে কেড়ে নিতে, কেউ পারবে না আমার কাছ থেকে কেড়ে নিতে। ভগবান এ তোমার কেমন বিচার, এই জন্মে ওকে আমার কাছে ফিরিয়ে দিয়ে আমার কাছ থেকে কেড়ে নিলে। ওকে ছাড়া আমি বাঁচতে চাই না ভগবান। যে গান আমাদের পূর্ব জন্মের স্মৃতিকে ফিরিয়ে দিয়েছে সেই গান যদি সত্যি হয় ওকে আমার কাছে ফিরিয়ে দেবে, সেই গান গিয়ে আমি ওকে আমার কাছে ফিরিয়ে আনব। ভালোবাসা আছে শুধু যার, বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, গান ছাড়ার কিছু নেই যে গোতার, বুক ভরা ভালোবাসা, বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, গান ছাড়ার কিছু নেই যে গোতার, গানের সাগর
गाने केनो फिर बेना प्राण गाने केनो फिर बेना प्राण बोलो তোর বাবুজি এসছে দেখ তোর বাবুজি এসছে ওঠ ওঠ মা ওঠ ওঠ মা ওঠ ওঠ মা ওঠ প্রথম থেকে শুরু করুন ওই হচ্ছে আসল বর ওম সর্বমঙ্গল মঙ্গলং বরেণং বরদং শুভং নারায়ণ ওম কত্তব্যস্মিন আম রামন মাইতি তুমি দাও বাহ দাদা গোপাল পাঠিয়ে দিল আমিও গান শিখবো দাদা তুই গান শিখবি এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো 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 প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।